มาเทวิลปุรบาดเบรทุสีอาพเนน่าข้าเอเลียนอารอ่างเก็บแบร์ฮอลล์เอกลอนีกามคัสกุตติกุตติเดรีฮอยเกสเซ่เอ็คอนอาบัตตุมิคูดิเดชโอคัลค่าตีราอาพเนคูลัมนามาฮามาดักเตเรคัสซ์จาร์กอตตาตัดดักเตเรคัสซ์เจจีดักเตเรคัสซ์จาร์คลิตยาคายลอสโตกามเอร์กามตุคุนไดฮุจนามาฮามิโตเซสต์กุตติสีฮามาเซสต์ตุกุนุคุมตินัยเด็กเกิดชูเนี่ยหามาร์เบต้าคุณอพยพเบตีสโลกเจหามาเบตเลียโลชิดแฮมบูสเบรีไปเน่ชาจูร์ปัวเรซาราบีเอ็กซ์เซ่ตาริกีร์สโวลปอลก็ตัวบ่อร์บ่อร์หายเกษเซ่อาร์หามาร์เบต้าบีเอ็กซ์เซ่ป้าส์บอสุลฮุจเจ่ยาคนปัจจุบันต่อหามีเนตินเนตินมุกเด็กกับเปลมนาแมนเช่ดูสเด็กกี่ฮุบีอาชลล์ก็อปัลต้าหามาริขารับก็อปัลบ้าโลฮุเลกี้อาร์อิงเก่เบต้าบ่หามาร์ก็อปัลจัตเต้দেখো তোমার ডাক্তারের কাছে যাওয়া লাগবে লাই ডাক্তারের কাছে যায় যায় তুমি আমার বেটার সব টাকা শেষ করে দিছো নতুন বিয়ে করলে মানসে বলে সংসারে উন্নতি হয় আর আমার সংসার খালি অবনতি হচ্ছে মা আজকে না ডাক্তারের কাছে যাই না কে আজকে শেষ আর যাব সামু না আমাকে তোমার গুরুজন মনে হয় না নাকি আমার কথা শোনার প্রয়োজন মনে করো না মা আপনি জিনকে দাদি হওয়ার স্বপ্ন দেখেন তার চেয়ে অনেক বেশি আমি মা হওয়ার স্বপ্নটা দেখি সবাই তো খালি আমারই দোষ দেয় এটি কি আমার কোনো হাত আছে সব কিছুই আল্লাহর ইচ্ছে আল্লাহ যদি না দেয় আমি কি করে পামু কন আমি কলেমি তো ডাক্তারের কাছে যায়া আমার বেটার আর কোনো টাকাই আমি নষ্ট করবে দেবো না আপনি বেটার থেকে টাকা লেয়নি ওই তো আমার কোনো টাকাই দেয়নি আমার জমানের টাকা থেকে আমি ডাক্তারের কাছে যাচ্ছি ও তাও তুমি যাবাই তা তোমার টাকা কি এই সংসারের টাকা লয় আচ্ছা আমার বেটা বউ ডাক্তারের কাছে যাওয়া যাচ্ছে এটাই তো সুযোগ এই কথাটা তো আমার একবারও মনে হয়নি এই সুযোগে তাহলে সব কাম সারা লাগবি অক্ত আসতে আমি ডাক্তারের কাছে পাঠিয়ে দিই আচ্ছা ল্যাও তুমি যখন এত করে করছো ডাক্তারের কাছে যা ঘুরে আসো আচ্ছা মা ঠিক আছে আমি ডাক্তার দেখেই চলে আসবো আপনি কোনো টেনশন করেন না আপা আপনার বিয়ে হচ্ছে কতদিন হলে পাঁচ বছর হচ্ছে আমার বিয়ে হচ্ছে আপনার তো পাঁচ বছর হচ্ছে আর আমার সাত সাতটা বছর হয়ে যাচ্ছে এখন পর্যন্ত সোলের মুখ দেখে পেলাম না আগে ডাক্তারের কাছে আসলে সমীরা তার সাথে সাথে আসিচ্ছিল এখন আর সমীও আসে না আর ওই আসবি কৃষক ওর তো কোনো সমস্যা নাই যত সমস্যা তো আমারই বাচ্চা না হলে ওই মেয়ের সংসারে যে কত যুদ্ধ করা লাগে সেটা ওই মেয়েই জানে তারা আমাদের সাথে এমন ব্যবহার করে মনে হয় যে আমরা নিজ হাতে সমস্যাটা তৈরি করছি আমরাও তো চাই বাচ্চার মাও হবার মা ডাক শোনার জন্যে বুকটা যে কত হাহাকার করে সেটা আমরাই বুঝি থাকে থাকে কিছু কিছু মানুষ এমন কথা কয় মনে হয় যে মরে যায় বাইরে ছেড়ে দু চোখ যেটি যায় সেটি চলে যায় একদিকে মা ডাক না শোনার কষ্ট অন্যদিকে দুনিয়া মানুষের দুনিয়ার কথা একটা মেয়ে মানুষের কতই সহ্য করে আমি আর তা কি সান্ত্বনা দেবো আমার জীবনেও তো একই ঘটনা ঘটছে আপা আপনি আল্লাহর উপর বিশ্বাস রাখেন আল্লাহ যা করে বান্দার ভালোর জন্যই করে আল্লাহ কাকু কাকু তিন চারটে সন্তান দেয় কাকু ছেলে সন্তান দেয় কাকু মেয়ে সন্তান দেয় আবার কাকু কাকু নিঃসন্তানও দেয় এগুলো সবই হচ্ছে পরীক্ষা আল্লাহ আমাকে ধৈর্য পরীক্ষা লিখছে কতই আর ধৈর্য ধরি আপা ধৈর্য ধরতে ধরতে এত বছর পার করলাম এটি মিতা খেলা এখন মিতা সিরিয়েল আচ্ছা আপা গেলাম আমি এখন আমার সিরিয়েল আচ্ছা ঠিক আছে আপনি যান আপা আপনার সাথে কোনো লোক আছে নাকি এই সিরত কি বসা যাবে না আমার সাথে কোনো লোক নাই আপনি ওটি বসেন কোনো সমস্যা নাই তা আপা আপনি এই ডাক্তারের কাছে থেকে কতদিন হলে চিকিৎসা নিচ্ছেন আসলে এর আগে ডাক্তারের কাছে আমি আসিনি আজকে প্রথম আসলাম আপা কোনটা মনে করেন না আপনি কি বাচ্চা না হওয়ার জন্য কোনো চিকিৎসা নিয়ে বেড়াচ্ছেন আরে না আপনি এলে কি করছেন আমি কে বাচ্চা না হওয়ার জন্য চিকিৎসা নিয়ে বেড়াসমো আমার তো তিনটে সোল দুটো বেটা আর একটা বেটি ও আচ্ছা তা ডাক্তারের কাছে আসছেন কোনো সমস্যা আসলে আপা আমি তিন মাসে প্রেগনেন্ট বাচ্চাটা নষ্ট করার জন্য আমি এটি আসছি কি করলেন আপনার পেটে বাচ্চা আর আপনি এই বাচ্চা নষ্ট করবে চাচ্ছেন কি করব কোন আমার স্বামী লিবে যাচ্ছে না তার মধ্যে সলপলেরাও বড় হয়ে গেছে আল্লাহ আপনাকে খুশি মনে দান করছে আর আপনারা সেই জিনিস নষ্ট করবে চাচ্ছেন আসলে আপা আমারও ইচ্ছে নাই তিনটে সোল আছে এর মধ্যে যদি আটা সোল হয় কেঙ্গা করে তাক মানুষ করবো
আল্লাহ যখন কাকু পৃথিবীতে পেটে দেয় তখন তার রিজিকের দায়িত্ব নিয়েই পেটে দেয়, সেটা তো আপনাকে টেনশন করা লাগবে না। আচ্ছা থাকেন আপা, আমার স্বামী ডাকিচ্ছে। আনএক্সপেক্টেড প্রেগনেন্সি মায়েরা যারা আছে তারা যদি আমাদের মনের হাহাকারটা বুঝে পেলেনি তাহলে আর বাচ্চা নষ্ট করবে যেন নাহিনি। এরা বাচ্চার মুখর থেকে মা ডাক শোনার জন্য কত কষ্টই না করি, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, তাহাজ্জুদের নামাজ পড়ে দুই হাত আল্লাহর কাছে তুলে এত কান্নাকাটি করি, আল্লাহ তুমি আমাকে মা হওয়ার স্বপ্নটা পূরণ করে দাও। অন্যের সন্তান যখন তার মাওক মা মা কয়ে ডাকে তখন যে আমাদের মনের কী অবস্থা হয় সেটা আমরাই বুঝি। দিনের পর দিন মাসের পর মাস ডাক্তারের কাছে আস্তে আস্তে বাড়িতে আমার প্রেসক্রিপশনে মোটা বই হয়ে গেছে। ওষুধ খাওয়ার অভ্যেস না থাকলেও মা ডাক শোনার জন্য প্রতি বেলা পাঁচ ছয়টা করে ওষুধ খাওয়া লাগে। সব কিছুই আল্লাহর ইচ্ছে, আল্লাহ যা চায় তাই হবি, আল্লাহর উপদে তো কারো হাত নাই। এটি মিষ্টি নামে কেডা আছে? জি আপা আমার নামই মিষ্টি। এখন আপনি সিরিয়াল ম্যাডামের রুমত যান, আজকে যে পরীক্ষাগুলো করলেন সেগুলো রিপোর্ট লিয়ে ম্যাডামের কাছে যান। আচ্ছা ঠিক আছে। ম্যাডাম আর কতই পরীক্ষা করবো কন্ত, কতদিন হলে চিকিৎসা নিচ্ছি কোনো কিছুই তো হচ্ছে না। আগে তো আমার স্বামী আমার সাথে আসিচ্ছিল, বাচ্চা না হওয়ার জন্যে আমার স্বামী এখন আর আমাকে দেখবেরই পায় না। আর বাড়ির আত্মীয় স্বজনের কথা তো দূরে থাকলো, প্রতিনিয়ত মানুষের কথা শোনা লাগে। আসলে এই ধরনের সমস্যার চিকিৎসা দীর্ঘ সময় লাগে, একটু তো ধৈর্য ধরাই লাগবে। আজকে যে টেস্ট করলেন সেই রিপোর্টগুলো দেখি। হাজেলেন ম্যাডাম, আপনার জন্য তো বিরাট সুখবর, আপনি তো মা হওয়া যাচ্ছেন। কি করলেন ম্যাডাম, সত্যি আমি মা হতে যাচ্ছি? হ্যাঁ সত্যি, প্রেগনেন্সি টেস্টে পজিটিভ আসছে, তার মানে আপনি কনসিভ করছেন। আল্লাহ তোমার কাছে লাখ লাখ শুকরিয়া, এতদিনের আশা আমার এতদিনের স্বপ্ন তুমি আজকে পূরণ করে দিলে। আমি যে মা হওয়া যাচ্ছি এই কথা আমার স্বামী শুনলে সেই খুশি হবি। পাড়া প্রতিবেশী যা আছে সগলি কি কমো, আর আত্মীয় স্বজন যারা আছে সগলি কি মোবাইল করে কমো যে আমি মা হওয়া যাচ্ছি। এখন দেখমো সোল না হওয়ার জন্যে আমার সামনে কেরা আঙুল তুলে কথা কয়। আমার কাছে এত খুশি লাগিচ্ছে মনে হচ্ছে দুনিয়াতে সবচেয়ে বেশি খুশি আজকে আমিই হইছি। তুমি আপনি এঁকে অবাক হয়ে গেলেন কিসের জন্য মা, অন্য কারো কি আসার কথা আসলো? তোমার আর এবার জায়গা হবার লাই, তুমি এর থেকে চলে যাও। জাগা হবলে মানে আপনি কি করছেন এগলে? যা শুনছো ঠিকই শুনছো, তোমার আর এবার দরকার নাই, তুমি এবার থেকে বিদায় হও। মা আগে আমার কথাটা তো শোনেন, আমি কি কবার চাই? তোমার এগুলো কথা শোনার আমার কোনো ইচ্ছেই নাই, ঘরের মধ্যে নতুন বউ আছে, আমি ঘরের মধ্যে গেলাম। নতুন বউ মানে কার বউ? আমার বেটা মানে তোমার স্বামী নতুন একটা বিয়ে করছে, সে বউ বাড়িতে লিয়াচ্ছে। কি আমার স্বামী বিয়ে করছে? তা বিয়ে করবেন লয়, পাঁচ বছর হচ্ছে বিয়ে হসে, এখন পর্যন্ত সোল বলে মুখ দেখা পেল না, তা বিয়ে তো করবি। কয়দিন হলো সুযোগ খুঁজেছিলাম, তুমি তো বাড়ির থেকে এক ঠাঙ্গল অর না, ওই জন্য আজকে ইচ্ছে করে ডাক্তার কাছে পাঠিয়ে দিছি, আমার বেটা যেন নতুন বলি এসবের পায়। হ্যাঁ ধরো তালাকের কাগজ, এটা তুমি সই করে দিও। এত বছর ধৈর্য ধরে যখন আমার সাথে সংসার করে পেলে আর একটা দিনই থাকবার পেলে না? আমার সন্তানে যে তুমি বাপ হওয়া যাচ্ছ এই সুখবরটা আমি তোমাকে দিবের পেলাম না। এতদিন আমার সব কিছুই আসলো, শুধু মার ডাক শোনার মতো একটা বাচ্চাই আসলো না, আজকে যখন মা হওয়া যাচ্ছি তখন আমি সব কিছুই হারে ফেল দিলাম।